দেখা দেবে এই রাস্তাটা ভালো। ও দাদা দূর থেকে নিন কি ঢুকে যাচ্ছ। দাদা একটু শুনে বল, মানে দাদা মুখের সামনে নিচ্ছেন কেন? যা কর্মচারীরা কন্ট্রাকচুয়াল ওয়ার্কাররা যা বলেছে, স্বাস্থ্যমন্ত্রী কিন্তু মুখ্যমন্ত্রী নিজে হাসপাতালে কাউন্সিলররা তৃণমূলের নেতারা মাসের গোড়ায় আসছে, তাদের কি সব লেনা দেনা আছে টাকা নিয়ে চলে যাচ্ছে, আর কন্ট্রাকচুয়াল ওয়ার্কার যারা তারা মাইনে পাচ্ছে না, তাদের সংসার চলছে না, যারা কাজ করছে তাদের জন্য সরকার নেই, যারা তোলাবাজি করছে তাদের জন্য সরকার, কাউন্সিলররা মাসের গোড়ায় এসে টাকা লেনা দেনা করে চলে যাচ্ছে, চলতে পারে একেবারে লুঠেরাদের ব্যবস্থা করা বলতে যাবো যায় পশ্চিমবাংলা জুড়ে তাই হচ্ছে। তৃণমূলের পায়েরতলা মাটি ক্রমশ অলগা, যত অলগা হচ্ছে তত একটা লুঠের মনোভাব নিয়ে তারা চলছে, পোস্টার ছিটছে কোথাও কোথাও সারা রাজ্য জুড়ে, বিরোধীদের দেয়াল লেখা কন্ট্রোল করছে, আমাকে দেখিয়েছে দেয়ালে আমাদের লেখা তার উপরে লেখা যে টিএমসি, কেন এই অসভ্যতা কেন? যেন মনে রাখিয়ে যেন 2024 সাল থেকে 2024 মানুষ কিন্তু কাউকে ছাড়বে না, আমরা প্রয়োজনীয় কমপ্লেন নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী করবো বা করছি, কিন্তু শুধু কমপ্লেন করে ছেড়ে দেবো না, এটা হয় না কখন। মানুষ যদি উঠে দাঁড়ায় তখন কিন্তু যারা অসভ্যতা করছে তারা পথ পাবে। যেমন রাজনীতিতে কুকথা, তৃণমূল যেভাবে আমদানি করেছে আর তৃণমূলের ছাড়পাল নিয়ে তৈরি বিজেপি একই রকম পথে যাচ্ছে, এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাজনৈতিক দায়বদ্ধতা কোনোভাবেই হচ্ছে না, বরং বিপদ হচ্ছে। রাজনীতিতে কুকথা তখন আনতে হয় যখন রাজনীতির কথা হারিয়ে তৃণমূল বিজেপির রাজনীতির কোনো কথা নেই, মানুষের জন্য কোনো কথা নেই, মানুষের জন্য কথা নেই বলে দাপট দেখাতে চায় এবং ভাবে যে কুকথা বললে বুঝি দাপট বেশি বাড়ে, যত সব করছে তত মানুষ এদেরকে প্রাপ্ত বলে মনে করছে, পরিত্যাগ করছে। দাদা কেমন?